হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে বানাবো মটরশুঁটির কচুরি। তো চলো, আর মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি, আর এই যে এখন আমি এখানে ছাড়া তো বসে পড়েছি, তো চলো আগে প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। তো মটরশুঁটিগুলো একটার পর একটা সব ছাড়িয়ে নিলাম, আর তারপরে মটরশুঁটির সাথে একটা আলু মিক্স করব। আলু মিক্স করে মটরশুঁটি আর আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম, আর তারপরে লাগবে মশলা। তো মশলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর লঙ্কা, এগুলো সব পেস্ট করে আনবো। একটা হেল্প করলে মুখে আঙুল দিয়ে বসে রইলে মটরশুঁটি কে ছাড়া আদা রসুন কে ছেড়ে দিলে মশলাটা কে পিছিয়ে গেলো। আর মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তোমার দাদা ভাইকে বললাম তুমি মশলাটা ভেজে দাও, ও পেঁয়াজ রসুন আদা কিছু ছাড়াইনি গো, আমি সব ছাড়িয়েছি আর বলে দিল যে আমি ছাড়ালাম। তো যাই হোক, এখন এখানে মটরশুঁটি আর ওটা সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেছে। মটরশুঁটিগুলো দেওয়ার পরে দেখতে হয়ে গেছে পুরো আলুর মতো, মটরশুঁটির কোনো আর খোঁজ খবর নেই, মানে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, এখন মশলাটা ভালোভাবে হয়ে গেছে, আর এদিকে আমি এখন ময়দা মাখাতে বসে পড়েছি। তো বেশি ময়দা মাখাবো না, যতটা দরকার ততটাই মাখাবো। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে একটু আটা মিক্স করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ময়েন একটু হালকা তেল। তো দেওয়ার পরে তারপরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপর আমি গোল গোল নেচি কেটে নিয়েছি, আর তারপর এটার মধ্যে আমি পুরটা একটু একটু করে ভরবো। ভরার পর ভালোভাবে আর কি মুখটা বন্ধ করে দেবো, আর তারপরে বেলবো। এটা হচ্ছে বেলা কচুরি, সে গোল গোল কচুরি ওগুলো করছি না, ওগুলো খেতে আমাকে ভালোও লাগে না, তাই এগুলোই করবো। তো যাই হোক চলো, এখন আমি এখানে বেলতে বসে গেছি, আর একটা একটা বেলে দিচ্ছি, আর তোমাদের দাদা ভাই দিকে আমাকে হেল্প করে দিচ্ছে, মানে ভেজে দিচ্ছে আর কি কচুরিগুলো। তো যাই হোক, অনেক কিছু হেল্প করেছে, কিন্তু বেশিরভাগটা আমি করেছি, কিন্তু তোমার দাদাভাই বলছেন না বেশিরভাগ আমি করেছি। তো এই করে গল্প করতে 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 আমাদের কাজ হয়ে গেল, আর এই হচ্ছে আমাদের কচুরিটা বেলা, আর এই যে এদিকে ছেঁকে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছাঁকতে ছাঁকতে তোমার দাদাভাই কিন্তু একটা টেস্টও করে নিয়েছে, আর টেস্ট করে বলছে না খুব সুন্দর হয়েছে। আর আজকের আমাদের কী কী মেনু সেটাও তোমরা দেখে নাও। আজকের রেসিপি ল্যাংচা কচুরি চা সাথে তুমি, বলো কেমন হয়েছে, ভালো পেরেছি? আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি, তুমি ছেঁকে দিয়েছো খালি, আর মশলাটা ভেজে দিয়েছো। নুন আমি দিয়েছি, নুন আমি দিয়েছি, নুন আমি দিয়েছি, হলুদ আমি দিয়েছি, তুমি নেড়ে দিয়েছো, হেল্প করেছো, হেল্প করেছো খালি, আমি হেল্প করেছি, আমি ময়দা মেখেছি পুরোটাই আমি করেছি, আর তুমি হেল্প করে দিয়েছ, তার জন্য থ্যাংক ইউ। তারা বলো কেমন হয়েছে, চলবে একবার ফেলে কেউ দ্বিতীয় আবার চাইবে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই টাটা।